গৰু খুঁটিত গৰু নাই তেন্তে আছে কি? মানে গৰু খুঁটি প্রকল্পত এতিয়া গৰু চৰু নাই, অকল খুঁটিডালহে আছে। রাজ্য সরকারের অভিলাষী প্রকল্পর মৃত্যু ঘণ্টা অপচয় রাজকোষর ধন ব্যয় 16,68,00,000 আয় 2,80,00,000 অসন্তুষ্ট বিরোধী সরকারের সমালোচনাত মুখর বিরোধীর সদন ত্যাগ বিভিন্ন বিভাগ খরচ 17,52,00,000 টাকা দেখাইছে কিন্তু যেটো ইনকাম আহিল তারপরা দেখা গল প্রথম বছর 2022-23 বর্ষত 97,00,000 টাকা আর 2023-24 বর্ষত 1,60,00,000 টাকা তারপরা ইনকাম আহিছে এটা দেখা গল দুই বছরত প্রায় 18,00,000 টাকা অসম সরকারের বাজেটের পর খরচ হল আর তারপরা মাত্র 2,57,00,000 টাকা ইনকাম আহিল এই যে বাকি 14,88,00,000 টাকা লস হল একমাত্র আক্রোশমূলকভাবে তার 70-80 বছর ধরে বসবাস করে থাকা একটা জনগোষ্ঠীক তারপরা উচ্ছেদ করার কারণে সরকারে এইটো আক্রোশমূলক একটা প্রকল্প তা ধরেছিল গরু খুঁটি প্রকল্প আর তার অসমর বাজেটের পর রাজকোষর ধন তার 18,00,000 টাকা খরচ করে মাত্র 2,50,000 টাকা দুই বছর রিটার্ন পালে আর বাকি 14,88,00,000 টাকা তাত লস হল আমি দাবি করছো এই প্রকল্পটি বন্ধ করিব লাগে। অসম সরকারের এটা অভিলাষী প্রকল্প গরু খুঁটি প্রকল্প পথারু আমার বজারও আমার স্লোগান দিয়া রাজ্য সরকারের বাবে গরু খুঁটি প্রকল্প আছিল চ্যালেঞ্জ আত্মনির্ভর অসমর প্রতীক হিসাবে গরু খুঁটি প্রকল্প গড়ি তুলিবলৈ রাজ্য সরকারে চলাইছিল আপ্রাণ চেষ্টা রক্তক্ষয় উচ্ছেদ অভিযানের জড়িয়ে গরু খুঁটিত কৃষি প্রকল্প গড়ি তোলা হল ঠিকই পিছে গরু খুঁটি প্রকল্প পরিগণিত হল ফ্লপশোট প্রকল্পটির নামত এই পর্যন্ত 17,67,00,000 টাকা ব্যয় করেছে রাজ্য সরকারে পিছে প্রকল্পটির পর আয়ের পরিমাণ নগণ্য গরু খুঁটি প্রকল্পটি আসলে বিজেপির আটাইতকৈ ডাঙর উন্নয়ন মডেল হয়নে নয় কক অসম বদলাই দিয়ার প্রকল্প আসলে না নাই গরু খুঁটি প্রকল্প এটা গরু খুঁটি প্রকল্পত এটা গরু সরু নাই অকল খুঁটিটো আছে আর রশিদালো শুকাই গেল রশিদালো শিখে গেল বুঝছে না গরু খুঁটি প্রকল্পের একোয়ে নাই এটা বুঝছে না নাই 17,00,000 খরচ করে 2,00,000 ইনকাম 15,00,000 লস তারমানে বিজেপির উন্নয়ন মডেল ফেল আর 17,00,000 যদি 15,00,000 লস 2,00,000 হে ইনকাম তেতিয়াহলে যদি এটো হয় তেতিয়াহলে তার উপর তদন্ত লাগবে নাই কক আমি সেইকাৰণে আজি কৈছো যে এটোর উপর তদন্ত হব লাগে আর সদন কমিটিয়ে তাত ভিজিট করব লাগে সদন কমিটি প্রতিষ্ঠা করে তাত তদন্ত করার ব্যবস্থা করব লাগে আর যেতিয়ালৈকে সদন কমিটি প্রতিষ্ঠা করে গরু খুঁটি প্রকল্পর কেলেঙ্কারি উন্মোচিত নহব তেতিয়ালৈকে আমি বিরোধী পক্ষে প্রতিবাদ সাব্যস্ত করে থাকিব লাগে আমি সদায় মাত পাতি থাকিব লাগে মই সরকারক যদি সাহস আছে গরু খুঁটি প্রকল্পর উপর সদন কমিটি প্রতিষ্ঠা করিবর কারণে আর গরু খুঁটি প্রকল্পর কেলেঙ্কারির উপর তদন্ত করিবর কারণে সরকারক প্রত্যাহ্বান জানাইছো 17,00,000 খরচ করে 2,00,000 ইনকাম 15,00,000 লস এটা টোটাল ফেইলার এটাই হল বিজেপি মডেল এটাই হল বিজেপির উন্নয়ন মডেল গুজরাটের পর অনা হয়েছিল গিরগাই বিধে বিধে করা হয়েছিল খেতি কিয় লোকসানের সম্মুখীন হল গরু খুঁটি প্রকল্প সংঘটিত হয়েছে নাকি দুর্নীতি কি কয় মন্ত্রী পীযূষ হাজরিকায় আমি কোনো বৈধ হওয়া নাই এই দীর্ঘদিনীয়া একটা প্রকল্প এই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লং টার্ম হয় গতি সেটার ইমিডিয়েটলি তো প্রফিট পাওয়া না যায় বুঝিও নুবুঝা হওয়া ধরেছে উল্টাই কৈছে কি কংগ্রেস এওজিয়ার পর অখিল গগৈ কৈছে যখন মানুষ তারপর উঠাই দিয়া হল কোনে আক ঘুরে আনব নাই মানে মাটি দখল করা মানুষের প্রতি দরদ এই দরদ আমার সরকার নাই এই দয়া মমতা আমার সরকার নাই যোনে বেদখল করেছে আমি আঁতরাই বেদখল মুক্ত করিম গতি অখিল গগৈ কোয়ার দরে এই গরু খুঁটির মাটি আকৌ যখন বেদখলকারী কোনো বুদ্ধে ঘুরাই দিয়া যি কিয়ে নহওক এটা কথা স্পষ্ট হল যে যি লক্ষ্য আর উদ্দেশ্যরে গরু খুঁটি প্রকল্প আরম্ভ করা হয়েছিল সেই ক্ষেত্রে সার্থকতা লাভ করবলৈ এতিয়াও বহুদূর বাকি প্রকল্পটি জিয়াই রাখি কিদরে আত্মনির্ভরশীল অসমৰ দিশত এখোজ আগবাড়িব সেই সন্দর্ভত নিশ্চয়কৈ সরকারের যথেষ্ট করণীয় আছে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।